ফটোশপের সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে হল ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তবে এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজটি খুব সহজ না এটা অনেক অনেক কঠিন বিষয় তারপরে আরও যদি কোনো ছবিতে এলোমেলো চুল বা এলোমেলো দাড়ি থাকে অথবা ছবির পিছনে মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড থাকে সেই ক্ষেত্রে এলোমেলো চুল বা এলোমেলো দাড়িগুলিকে ঠিক রেখে এই ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করা বা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা মোস্ট ইম্পর্টেন্ট কাজগুলির মধ্যে একটি এবং কঠিন কাজগুলির মধ্যে একটি কাজ তবে এই কঠিন কাজটিকে আজকের ভিডিওতে খুব সহজ করে আমরা শেখার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দুটি মডেল নিয়েছি দুটি মডেলের এলোমেলো চুল বা অ্যালোমেলো দাড়ি রয়েছে এই চুল এলোমেলো অ্যালোমেলো দাড়িগুলিকে ঠিক রেখে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ব্যাকগ্রাউন্ডটাকে কী করে পরিবর্তন করতে পারি এই বিষয়টি আজকের ভিডিওতে শেয়ার করব এখানে যে দুটি মডেল আমি নিয়েছি দুটি মডেলেরই ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করব আশা করি সে পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন ধরুন প্রথমে যদি আমি এই কঠিন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই সেই ক্ষেত্রে দেখুন আমার লেয়ার প্লেটে আপনারা যদি খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন আমার একটি মাত্র লেয়ার প্রথমে এই লেয়ারটিকে আমরা ডুপ্লিকেট আর একটি কপি করে নেব আর একটি লেয়ার তৈরি করে নেব এটা আমরা শর্টকাটে করতে পারি কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করাতে এইখানে দেখতে পাচ্ছেন আমার দুটি লেয়ার হয়ে গেছে আমি এবার নিচের লেয়ারে ক্লিক করে দিচ্ছি নিচের লেয়ারে ক্লিক করার পর ক্রিয়েট ফিল্ড অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে ক্লিক করে নতুন করে আরেকটি লেয়ার তৈরি করে নেব এই যে ক্রিয়েট ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকন এখানে ক্লিক করুন তারপর উপর থেকে সলিড কালারে ক্লিক করে দিন সলিড কালারে ক্লিক করার পর এখানে যে একটি কালার আপনি চয়েস করে দিতে পারেন হিডোকে দেখুন এখন এখানে আমাদের নতুন একটি লেয়ার তৈরি হয়ে গেল এখন আমরা উপরের লেয়ারে ক্লিক করে দেব উপরের লেয়ারে ক্লিক করে এই লেয়ারটিকে সিলেক্ট করে দিলাম করার পর এখন আমাদের যে কাজটি দেখুন এবার টুল প্যানেলে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন অবজেক্ট সিলেকশন টুল অবজেক্ট সিলেকশন টুলের মধ্যে এটি কিন্তু একটি গ্রুপ টুল এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি টুল আছে অবজেক্ট সিলেকশন টুল কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল এই তিনটি টুলের মধ্য থেকে যে কোনো একটি টুল আপনি সিলেক্ট করে নিতে পারেন যে কোনো একটি টুল সিলেক্ট করার পর আপনি দেখতে পাবেন উপরে এখানে মেনুভারের কাছে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি খুব চকচকে দুটি অপশন আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট সাবজেক্ট সিলেক্ট অ্যান্ড মাস্ক তো সিলেক্ট অ্যান্ড সাবজেক্ট সিলেক্ট অ্যান্ড মাস্ক আমি প্রথমে এইখান থেকে ক্লিক করে দেব সিলেক্ট সাবজেক্টে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার পর এখানে যে সাবজেক্টটি আসে এটাকে সিলেকশন করে নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাবজেক্টটিকে সিলেক্ট করা হয়েছে এবং কিছু দাড়ি কিন্তু কেটে যাচ্ছে দু সাইটে আমরা দেখতে পাচ্ছি কিছু দাড়ি কেটে যাচ্ছে আচ্ছা নো প্রবলেম এখন যদি এটাকে আমি মাস্কিং মাস্কিং করি দেখুন করার পর হ্যাঁ দেখতে পাচ্ছি যে সিলেকশনের বাইরে ছিল এই অংশ থেকে কেটে গেছে তো এটা কিন্তু সঠিক তরিকা নয় আমরা এখন দেখব সঠিক তরিকায় আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি কিন্তু এলোমেলো চুলগুলাকে ঠিক রেখে তবে হ্যাঁ বন্ধুরা এখানে ছোট্ট একটি মেসেজ দিতে চাই আকাশ এডিটিং ফটোশপ অনলাইন ক্লাসের প্রথম ব্যাস সফলতার সাথে সমাপ্ত হতে যাচ্ছে আর শুরু হতে যাচ্ছে ফটোশপ অ্যাডভান্স আকাশ ং অনলাইন ক্লাসের দ্বিতীয় ব্যাস আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অ্যাডমিশনের জন্য প্রস্তুত হয়ে যান ক্লাস শুরু হবে এক ফেব্রুয়ারি দুই থেকে আমি একটু পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড বাটন প্রেস করে আচ্ছা আমি এখান থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করেছিলাম সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার পর এই সাবজেক্টটিকে সিলেক্ট করা হয়েছিল এ পর্যন্ত আচ্ছা এখন এখানে পাশে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট সিলেক্ট মাস্ক মাস্ক ক্লিক করে দিন সরি এই অপশনে ক্লিক করে দিন এই অপশনে ক্লিক করার পর ডান পাশে একটি প্যানেল আমরা দেখতে পাচ্ছি ওপেন হয়ে গেছে এই প্যানেলটি ওপেন হওয়ার পরে আমরা এখানে কাজ করব দেখুন এবার যদি আমরা দাঁড়িতে খেয়াল করি সেমভাবেই ভাবে যে দাড়িটুকু সিলেকশনের বাইরে ছিল এলোমেলোগুলি এগুলি কিন্তু কেটে যাচ্ছে না এবার এইখানে বামপাসে খেয়াল করুন এই যে দেখতে পাচ্ছেন রিফাইন এডস নামে একটি ব্রাশ আছে রিফাইন এড ব্রাশ এই ব্রাশটিকে আপনি সিলেক্ট করে নিন এই ব্রাশটি সিলেক্ট করার পর এই ব্রাশ দ্বারা যেখানে এলোমেলো চুল বা দাড়িগুলি ছিল সেখান দিয়ে আপনি এভাবে ব্রাশ করুন এভাবে ব্রাশ করলে দেখবেন সেই দাড়িগুলি কিন্তু চলে আসতেছে ধীরে ধীরে কিন্তু সেই দাড়িগুলি চলে আসবে তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলে এই অ্যালোমেলো চুল এবং দাড়িগুলিকে আমরা একদম ঠিক রাখতে পারব ঠিক এভাবে ব্রাশ করুন আর এলোমেলো চুল এবং দাড়িগুলোকে আপনি ফিরিয়ে নিন রিফাইন এড ব্রাশ দ্বারা আমি এভাবে ব্রাশ করে যাচ্ছি আচ্ছা আমার ব্রাশ করা হয়ে গেছে ব্রাশ করার পর আমরা দেখতে পাচ্ছি কিছুটা অংশে কিন্তু একটু আবরণ দেখা যাচ্ছে এই যে অংশটুকু একটু আবরণ দেখা যাচ্ছে আচ্ছা এখন এখানে দেখতে পাচ্ছেন শিফট এজ নামে একটি অপশন দেওয়া আছে এটা আমি এটার কথা বলছি এবার এখান থেকে এই স্কিলটাকে এদিকে একটু ডাউন করে দিন তো আমরা তাই করি এদিকে একটু ডাউন করে দিই মাইনাস আচ্ছা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এর মধ্যে রাখার চেষ্টা করব এখন কিন্তু সেই আবরণটি আর দেখা যাবে না এখন এইখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি ওকে বাটনে ক্লিক করলেই খুব নিখুঁত একটি সিলেকশন আমরা দেখতে পাচ্ছি এই নিখুঁত সিলেকশনটি যখন চলে আসবে তখন লেয়ার প্যানেলের নিচে এইখানে মাস্ক আইকন দেখতে পাচ্ছি এইখান থেকে অ্যাড লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে দিন অ্যাড লেয়ার মাস্ক আইকনে ক্লিক করার পর আপনি দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু মাস্কিং হয়ে গেছে এবং এইখান থেকে এলোমেলো চুল এবং এলোমেলো দাড়িগুলিকে আমরা একদম সঠিকভাবে ঠিক রাখতে পেরেছি দ্বিতীয় যে মডেলটি এখানে ছিল সেমভাবে আমরা কাজটি করতে পারি প্রথমে আমাদের কি করতে হবে একটি ডুপ্লিকেট কপি করতে হবে আমি প্রথমে একটি ডুপ্লিকেট লেয়ার করে নিচ্ছি কিবোর্ড থেকে কন্ট্রোল যে বাটন প্রেস করে এখন দেখুন তারপর নিচের লেয়ারটি সিলেক্ট করে এইখান থেকে ক্রিয়েট ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে ক্লিক করে একটি সলিড কালারের একটি লেয়ার তৈরি করে নেছি সাপোজ এই কালার এখন উপরের লেয়ারে ক্লিক করে দিন উপরের লেয়ারে ক্লিক করার পর এখান থেকে ম্যাজিক ওয়ান টুল অথবা অবজেক্ট সিলেকশন ট্রোল অথবা কুইক সিলেকশন টুল যে কোনো একটি টুল আপনি সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে দিন সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে সাবজেক্টটি সিলেকশন হয়ে গেছে তারপর এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক আইকনে ক্লিক করে দিন এখন দেখুন এটা মাস্কিং হয়ে গেছে আপনি এখান থেকে রিফাইন এর ব্রাশ নিয়ে একটু ব্রাশ করে এই বিষয়গুলোকে আর একটু স্পষ্ট করে দিন এডোকে এবার এইখান থেকে মাস্ক ক্লিক করে দিন দেখুন যত কঠিন ব্যাকগ্রাউন্ডই হোক আপনি খুব সহজভাবে এইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন বা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবেন বন্ধুরা শেষ করব আজকের ভিডিও পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যা প্রার্থনা মহান রাবুল আলমিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি